সবাইকে স্বাগতম জানাই ফার্ম সলিউশন বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি তানজিল, পশুপালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে একটি সফল কৃত্রিম প্রজনন কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটি সফল কৃত্রিম প্রজনন চারটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর পয়েন্ট, এআই কর্মীর দক্ষতার উপর। 2 নম্বর পয়েন্ট, সিমেন কোয়ালিটির উপর। 3 নম্বর পয়েন্ট, গাভীর শারীরিক অবস্থার উপর। 4 নম্বর পয়েন্ট, সঠিকভাবে হিট ডিটেকশনের উপর। আর এই বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটি তৈরি ছিল আমাদের কৃত্রিম প্রজনন কর্মীর দক্ষতার উপর। এখন 80% কৃত্রিম প্রজননের সফলতা নির্ভর করে শুধুমাত্র কৃত্রিম প্রজননকারীর কর্মীর দক্ষতার উপর। যদি একজন দক্ষ কর্মী দ্বারাই সম্ভব একটি সফল কৃত্রিম প্রজনন, যদি কর্মী যদি দক্ষ না হয়ে থাকে তাহলে কৃত্রিম প্রজননের সফলতার রেট অনেকটা অংশেই কমে যায়। প্রজননের সাথে জড়িত রয়েছে স্ত্রী প্রজনন অঙ্গগুলো, অর্থাৎ ফিমেল জেনিটেলিয়াগুলো। যদি কর্মী এআই কর্মী যদি দক্ষ না হয়ে থাকে তাহলে এআই করার সময় যদি ভুলবশত যদি এই ইন্টারনাল অর্গান অর্থাৎ স্ত্রী প্রজনন অঙ্গগুলো যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে এই গাভীকে পরবর্তীতে যদি বীজ দেওয়া হয় তাহলে এই গাভীটি বীজ নেবে না, অর্থাৎ কনসিভ করবে না। আর যদি কনসিভ না করে বাচ্চা এরি ফার্মে নতুন বাচ্চা জন্ম নেবে না, আর বাচ্চা জন্ম না দিলে কখনোই মিল্ক প্রোডাকশন হবে না, আর মিল্ক প্রোডাকশন না হলে আপনার ডেইরি ফার্ম বাণিজ্যিকভাবে লাভবান কখনোই হবে না। অবশ্যই দক্ষ কর্মী দিয়ে এআই করাটা সবচেয়ে উত্তম। বাংলাদেশে বর্তমানে দক্ষ এআই কর্মীর সংখ্যা কিন্তু কম না, তবে যেমন দক্ষ কর্মীর সংখ্যা অনেক তেমনি অদক্ষ কর্মীর সংখ্যাও কিন্তু নিতান্তই কম না। সো যেহেতু আপনার খামার আপনার গাভি, তাহলে আপনি যদি নিজের ক্ষতি না চান তাহলে অবশ্যই এআই কর্মীর ফার্স্ট হিস্ট্রি জেনে নেবেন, অর্থাৎ ওনার কর্মদক্ষতা কেমন, ওনার দক্ষতা কেমন, উনি কী পরিমাণ এআই করেছে আর কী পরিমাণ এআই সাকসেসফুল হয়েছে, এই বিষয়টি অবশ্যই আমাকে 2 নম্বর পয়েন্ট নিয়ে। 2 নম্বর পয়েন্টটি ছিল আমাদের সিমেন কোয়ালিটি, অর্থাৎ বীজের কোয়ালিটি সম্পর্কে জানতে হবে। এই বিষয়টি নিয়ে আমাদের আসলে খামারিদের খুব একটা কনসার্ন হওয়া বা চিন্তিত হওয়ার বিষয় না, কারণ বর্তমানে বাংলাদেশের যে সকল সরকারি বেসরকারি কোম্পানিগুলো এইসব সিমেন উৎপাদন করে এরা খুবই হাইটেক পদ্ধতিতে খুবই 100% পিওর ব্লাড লাইন মেনটেন করে সিমেন প্রোডাকশন করায়, এবং প্রত্যেকটা প্রোডাকশনের পরে তারা তাদের নিজস্ব ল্যাবরেটরিতে এগুলো সঠিকভাবে এদের দক্ষতা পরীক্ষা করে সকল কোম্পানি তাদের নিজস্ব এআই কর্মী দ্বারা সারা দেশে এই বীজগুলো ছড়িয়ে দিয়েছে। সরকারিভাবে DLS এবং BLRI সিমেন্ট প্রোডাকশন করে থাকে, আর বেসরকারিভাবে এসিআই এনিমেল জেনেটিক্স, আমেরিকান ডেরি লিমিটেড এটি অর্থাৎ এডিএল, লালতির এবং ব্রাক এই কয়েকটি কোম্পানি খুবই সুনামের সাথে এই বিজনেসটি রান করতেছে এবং তারা 100% ব্লাড লাইন মেনটেন করে কোয়ালিটি। 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে গাভীর শারীরিক অবস্থার উপর। গাভীর শারীরিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ কৃত্রিম প্রজননের জন্য। একটি সুস্থ গাভীতে কৃত্রিম প্রজনন যদি না করা হয় তাহলে কৃত্রিম প্রজননের কর্মীর দক্ষতা, সিমেন কোয়ালিটি সবই ভালো হবে, কিন্তু তাও কৃত্রিম প্রজনন সফল হবে না। কারণ গাভীর যদি কোনো ধরনের শারীরিক সমস্যা, বিভিন্ন ধরনের রোগ বালাই থাকে তাহলে গাভীর কৃত্রিম প্রজনন কখনো সফল হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অসুস্থ গাভীতে কখনো কৃত্রিম প্রজনন করা যাবে না। যদি গাভী অসুস্থ থাকে তাহলে গাভীকে প্রথমে সুস্থ হওয়ার জন্য সময় দিতে হবে, তারপর যখন গাভী সুস্থ হবে তারপরে কৃত্রিম প্রজনন করতে হবে যখন হিটে আসবে। সময় চেষ্টা করে থাকি যে আমাদের দেশি গরুতে 100% উন্নত ব্লাড লাইন মেনটেন করে ব্রাহ্মা জাতের বা উন্নত জাতের বীজগুলো দেওয়ার জন্য, কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করি না। যেহেতু আমাদের দেশি গাভীর শারীরিক গঠন অনেক ছোট, আর ব্রাহ্মা জাতের বীজগুলো যদি আমরা গাভীতে দিই, এই ব্রাহ্মা জাতের বাছুরের ওজন প্রায় অনেক বেশি, 45 থেকে 50 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই এত বড় একটি বাছুরের ধারণ, শারীরিকভাবে ধারণের ক্ষমতা কিন্তু একটি ছোট দেশি গাভী কিন্তু থাকে না, যার ফলে প্রেগনেন্সির সময় বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে এবং যখন ডেলিভারি হবে তখন কিন্তু ঝুঁকি পর্যন্ত থাকতে পারে এই ডেলিভারির সময়ে। তাই আমাদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, কত পার্সেন্ট আমরা কি ব্রিড দিব আমাদের দেশি। 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, এটি হচ্ছিল হিট ডিটেকশন। সঠিকভাবে হিট ডিটেকশন বা হিটে আসা এটি নির্ধারণ করা গাভীর কৃত্রিম প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি একটি গাভী যখন হিটে আসে তারপরে গাভীতে সিমেন দেওয়া হয় এবং গাভী কনসিভ করে, আর গাভীটি যখন হিটে আসে, হিটে আসার 12 থেকে 18 ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করা হয়ে থাকে। এর যদি বেশি দেরি সময় ক্ষেপণ হয় তাহলে কৃত্রিম কনসেপশন রেট অনেক কমে যেতে পারে। কথাটাই বলতে যাই তাহলে আমরা বলে থাকি যে সকালে যদি গাভী হিটে আসে তাহলে বিকালে কৃত্রিম প্রজনন করতে হবে, আর যদি বিকালে গাভী হিটে আসে তাহলে এর পরের দিন সকালবেলা গাভীতে কৃত্রিম প্রজনন করতে হবে। আর কৃত্রিম প্রজননের জন্য সঠিকভাবে হিট ডিটেকশন এবং সময় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আপনি যদি ফার্ম সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটির সাথে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলটি আপনাকে বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে সাহায্য করবে। গাভী রিপ্রোডাক্টিভ সাইকেল নর্মালি 21 দিনের হয়ে থাকে, তাই যদি গাভী প্রথমবার এই যেদিন হিটে আসবে এর 21 দিন বা এর আশেপাশের সময়টি খুবই সতর্কতার সাথে অবজারভেশনে রাখতে হবে। কোনো ধরনের হিট ডিটেকশনের কোনো ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিচ্ছে কিনা এগুলো মেনটেন করতে হবে। সঠিকভাবে হিট ডিটেকশনের জন্য কিছু লক্ষণ দেখা যায়, এই লক্ষণগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখন এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। এই লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর পয়েন্ট, গাভি যখন হিটে আসবে তখন খুব জোরে জোরে ডাকতে থাকবে। 2 নম্বর পয়েন্ট, গাভির যদি আশেপাশে কোনো গরু বা ছোট বাছুর থাকে বা কোনো যে কোনো কিছু থাকে এটার উপর লাফ দিয়ে উঠে যাওয়া জাম করার একটা টেন্ডেন্সি শো করবে। 3 নম্বর পয়েন্ট, গাভির শরীরের টেম্পারেচার এটা বেড়ে যাবে। গাভির সামনে যদি 4 নম্বর পয়েন্ট, গাভির সামনে যদি কোনো খাবার দিয়ে থাকে বা পানি দিয়ে থাকে এগুলো খেতে যাবে না। একদম লাস্ট পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বালভা দিয়ে মিউকাস ক্ষরণ করবে। এই জিনিসটা দেখা মাত্রই আমরা খুব সহজেই খামারিরা মানে কোনো খুবই সহজেই আমরা হিট ডিটেকশন করতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে গাভিকে বীজ দেওয়ার পরে গাভি কনসিভ করেছে কিনা, এই জিনিসটি কিভাবে চিহ্নিত করবেন, এই জিনিসটা সম্পর্কে জানতে চেয়েছেন। সো এই বিষয়টি জানার নর্মালি দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ের মধ্যে প্রথম ওয়েটা হচ্ছে এমন যে যদি গাভি 21 দিন পরে মানে বীজ দেওয়ার 21 দিন পরে গাভি যদি আবার হিটে না আসে, গাভি বীজ দেওয়ার 21 দিন পরে বা এর পরবর্তীতেও যদি হিটে না আসে, কোনোভাবে হিটে না আসে, তাহলে বুঝতে হবে যে গাভিটি কনসিভ করেছে। আর 2 নম্বর এন্ট্রি হলো গাভির প্রেগনেন্সি টেস্টিং এর জন্য একটি কিট ব্যবহার করা। বর্তমানে পিটি ম্যাক্স নামে একটি কিট পাওয়া যায় যার এই সলিউশনের 20 ml, পিটি ম্যাক্স এর সলিউশনের 20 ml এর সাথে যদি আমরা গাভির ইউরিনের 50 ml মিক্স করে দিই, মিক্স হওয়ার পরে পরবর্তী যদি কোনো ধরনের দ্রবণে যদি কালার চেঞ্জ না হয় তাহলে বুঝতে হবে যে কনসিভ করেছে, আর যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে গাভিটি কনসিভ করেনি। এইটি নর্মালি 40 থেকে 220 দিন পর্যন্ত গাভির গর্ভবতী অবস্থায় এটি প্রেগনেন্সি টেস্ট করা যায়। খুবই ভুল একটি ধারণা রয়েছে যে গাভিতে কৃত্রিম প্রজননের জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া লাগে। আসলে গাভিতে কৃত্রিম প্রজননের জন্য কোনো ধরনের ওষুধে দেওয়া লাগে না, কিন্তু আমরা মার্কেটে যেসব ওষুধ মানে মানুষের প্রথমত শুনে ব্যবহার করে থাকি এগুলো নর্মালি ভিটামিন ওষুধ হয়ে থাকে, কৃমিনাশক হতে পারে। আর যদি এগুলোর বাইরে একটি ওষুধ আছে যেটা যদি গাভির হরমোনাল কোনো প্রবলেম থাকে তাহলে বিভিন্ন ধরনের যে প্রেগনেন্সি রিলেটেড হরমোনগুলো এগুলোর ইনজেকশন আকারে গাভিতে দেওয়া হয়। তবে এই ধরনের ইনজেকশন ব্যবহারের আগে অবশ্যই একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ওনার সুপরামর্শ এবং দিক নির্দেশনায় আপনি এটি ব্যবহার করবেন। কারো মুখে কোনো কথা শুনে বা কোনো খামারির মুখে কথা শুনে এটি কখনো করবেন না। যদি এই ধরনের চিকিৎসা করে থাকেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, এই 4টি বিষয় যদি অবশ্যই মাথায় রাখা হয় তাহলে একটি সফল কৃত্রিম প্রজনন করা সম্ভব। আর অবশ্যই এই 4টি বিষয়ে আপনি একজন কৃষক, আপনার খামার অবশ্যই আপনাকে জানতে হবে, এটা আপনার দায়িত্ব। যদি আপনি যদি নিজের ভালো চান, নিজেকে যদি ক্ষতিগ্রস্ত না করতে চান, তাহলে অবশ্যই এই বিষয়গুলো জানবেন। আর কৃত্রিম প্রজনন বিষয়ে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ফার্ম সলিউশন বিডির সাথে থাকুন এবং আপনার খামার সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ।